হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে বুধবারের রাতের বেলা। তো আজকে একটু আমি আমার নিজের স্কিনের একটু যত্ন নিব, মানে রূপচর্চা করব। মাঝে মাঝে কিন্তু মেয়েদের রূপচর্চা করা খুবই জরুরি, একটা নির্দিষ্ট রুটিন মেপে। কারণ যে কোনো জিনিসই যদি ফেলে রাখি, ধরো একটা রান্নাঘরের একটা পাতিল যেটার মধ্যে আমরা রান্না করি, সেই পাতিলটা যদি দিনের পর দিন আমরা না মেজে রান্না করতেই থাকি, আস্তে আস্তে কিন্তু সেটার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, সেটার মধ্যে অনেক দাগ পড়ে যায়, কালি পড়ে যায়। তো আবার সেটা যদি আমরা ঘষে মেজে পরিষ্কার করে প্রত্যেক দিন রান্না করি, সেটা কিন্তু সবসময়ই চকচকা থাকে। তো আমরা যারা রান্নাঘরে কাজ করি সবাই কিন্তু এই ব্যাপারটা জানি বা বুঝি। ঠিক সেই রকম আমরা যদি আমাদের স্কিনটাকে যত্ন না করি, আমাদের স্কিনে কিন্তু শরীরে স্কিনে ধুলাবালি জমতে জমতে স্কিনটার যে অরিজিনাল যে কালারটা সেটা কিন্তু ঢাকা পড়ে যায় সেই ধুলাবালি বা ময়লার মধ্যে। তো সেগুলো কিন্তু প্রপারলি আমাদের পরিষ্কার করা খুবই জরুরি। আর স্কিনে আমাদের নিয়মিত 15 দিন পরপর মরা চামড়া জমে, সেটাও কিন্তু তুলাটা কিন্তু খুবই প্রয়োজন। তো আজকে আমি সেই স্কিন কেয়ার করার জন্য একটা স্ক্রাব বা ফেস প্যাক, দুইটাই বলা যায় এটাকে, তো সেই স্ক্রাব আর ফেস প্যাকটা তৈরি করব। আর এটা তৈরি করার জন্য আমার লাগছে হচ্ছে পোলাও চালের গুঁড়া। নর্মালি আমরা যে চালটা দিয়ে পোলাও রান্না করি সেই চালের গুঁড়া, আর হচ্ছে এটা আমি যেটা নিচ্ছি এখন সেটা হচ্ছে ডাল, মসুরের ডাল। মসুরের ডাল আমি ভিজিয়ে রেখে ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এইখানে আমি যতটুকু পরিমাণে মসুরের ডালের পেস্ট নিয়েছি ঠিক ততটুকু পরিমাণেরই চালের গুঁড়াটাও নিয়ে নিয়েছি। আর চালের গুঁড়াটা কিন্তু একদম মিহি হতে হবে, হালকা একটু একটু, নর্মালি যে চালের মধ্যে একটু একটু দানা দানা থাকে ওই দানা দানাটা থাকলেই হয়ে যাবে। ওই দানা দানাটা চালের, যে দানা দানাটা চালের গুঁড়া, সেটাই কিন্তু স্ক্রাবের কাজ করবে। আর এখানে আমি আরও দিয়ে দিচ্ছি হচ্ছে মধু আর হচ্ছে গরুর খাঁটির দুধ। তো সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। পোলার চালটা ভিজাতে হবে না, শুকনা পোলার চালটা ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তো এবারে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তোমরা কিন্তু এটার ঘনত্বটা দেখতেই পাচ্ছ কীরকম ঘনত্ব করে নিচ্ছি আমি। এক্ষেত্রে যদি আমার মেশানোর পর যদি মনে হয় যে আরেকটু পাতলা করতে হবে, তো সেক্ষেত্রে আমি আরেকটু দুধ অ্যাড করে নিব। আর এই যে প্যাকটা আমি এখন তৈরি করতেছি এটা জাস্ট হচ্ছে স্কিনের উপর খুব ভালো করে লাগিয়ে রাখতে হবে, প্রায় হচ্ছে 15 মিনিটের মতো লাগিয়ে চুপ করে বসে থাকতে হবে। তারপর 15 মিনিট পরে ম্যাসাজ করে এটা পানি দিয়ে, জাস্ট কুসুম গরম পানি দিয়ে পুরো শরীরটা ধুয়ে ফেললেই হয়ে যাবে। আর এই প্যাকটা একদম মানে পুরো শরীরে, মুখ ঘাড় হাত পা পুরো শরীরেই আমি ব্যবহার করি, এবং এই প্যাকটা ব্যবহার করে সত্যি আমি অনেক ভালো ভালো রেজাল্ট পেয়েছি। এবং আমার স্কিনটা এই প্যাকটা ব্যবহার করার পর এত সুন্দর হয়েছে, মানে তোমরা যদি ইউজ করো তাহলে বুঝতে পারবে। আর এটা আমি 15 দিন পরপর করি, আর 15 মিনিট লাগানোর পর স্কিনটাকে খুব ভালো করে তোমরা যেরকম স্ক্রাব দিয়ে যেরকম নিচ থেকে উপর দিকে আলতো আলতো করে ঘষে ঘষে স্কিনটা পরিষ্কার করো, ঠিক ওই একইভাবে এই এটা দিয়ে ঘষে 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 স্কিনটা পরিষ্কার করতে হবে। আমি জানি না বলে তোমাদের আসলে কতটুকু বোঝাতে পাচ্ছি। আর আমি যেহেতু এটা করবো, আমার জুয়েলারিগুলো আমি খুলে নিচ্ছি। তারপর হচ্ছে জওহার জিনাতকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি বাথরুমে ঢুকে যাব, কারণ আমার এটা করতে প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগবে, কারণ পুরো শরীরে দিতে হবে। এবং দেওয়ার পর হচ্ছে 15 মিনিট ওয়েট করতে হবে, তারপর আলতো হাতে আমি ঘষে 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 এটাকে পরিষ্কার করে নিব। মানে পুরো শরীরে ঘষতে হবে, তারপর পুরো শরীরটা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, এবং ধোয়ার পর একদম লাস্ট মুহূর্তে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে শরীরটা আরেকবার ধুয়ে নিতে হবে। তো কেউ চাইলে শুধু মুখে, শুধু ঘাড়ে বা হাতে পায়েও এই প্যাকটা ইউজ করতে পারবে, কিন্তু পুরো শরীরের যেহেতু মরা চামড়াটা জমে সেহেতু পুরো শরীরেই এটা ব্যবহার করা যেতে পারে। আর আমি কিন্তু গোসল করে বাথরুম থেকে বেরিয়ে পড়েছি, এখন আমি জাস্ট মুখে শুধু টোনার লাগাবো, আর শরীরে আর হাতে পায়ে হচ্ছে লোশন লাগাবো, আর লিপ জেল তো মানে ভ্যাসলিনটা পায়ের গোড়ালিতে লাগাবো। তো তারপর হচ্ছে একদম ঘুমিয়ে পড়বো, পায়ে ভ্যাসলিন লাগানোর পর আমি আর বিছানা থেকে উঠবো না, একদম লোশন টোশন লাগিয়ে ঘুমাবো, সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠে তারপর স্কিনটা আবার ওয়াশ করে নিব।
তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর আমি পরের দিন সকালবেলা জাওহারকে নাস্তা খেতে দিয়েছি। খেতে দিয়ে আমি একটা টিফিন রেসিপি করতেছি, খুবই সাধারণ একটা উপকরণ। আমি জানি অনেকে হাসতে পারো যে এইটা দিয়ে কেউ কোনো কিছু বানায় কিনা, তো আমি স্পেশালি হচ্ছে এই রেসিপিটা জিনাতের জন্য করি, কারণ জিনাত হচ্ছে নর্মালি ভাত খেতে চায় না, তো এজন্য আসলে এটা করা, নিজে মন করে একটা মানে করেছি, তবে খেতে ভালোই লাগে টেস্ট। তো এখানে আমি ভাত নিয়েছি, একদম গরম ভাত আর নরম, গরম এবং নরম ভাত আর কি, যেটা হচ্ছে চেট মানে হাত দিয়ে চটকালে একদম গলে যাবে ভাতটা, এরকম টাইপের ভাত নিয়েছি। এখানে আমি যে চায়ের নর্মাল যে চায়ের কাপ, সেই চায়ের কাপের 2 কাপ ভাত নিয়েছি, এবং ভাতটা একটু লবণ দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি, একদম গলিয়ে নিব। আর ভাতটা একটু নরম নরম, গরম থাকতেই কিন্তু চটকাতে হবে, তো খুব ভালো করে আমি চটকে নেব। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি, একদম মিহি করে কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে 1টা কাঁচামরিচ, আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে অল্প একটু লবণ, আর নিয়ে নিব হচ্ছে ধনে পাতা, অল্প কিছু পরিমাণে ধনিয়া ধনে পাতা নিয়েছি। নিয়ে যেরকম আমরা ভর্তা মাখানোর আগে এগুলো ডোলে নিই, তো ঠিক সেইভাবেই আমি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতাগুলো একটু ডোলে সফট করে নিচ্ছি হাত দিয়ে। তো আমার হয়ে গেছে, এখন আমি কি করব, এই মিশ্রণটা সেই ভাতের মধ্যে দিয়ে দিব। আমার অনেক আপুরাই আমাকে বলেছিল যে কিছু টিফিন রেসিপি দিতে, আসলে তাদের জন্য আজকের এই সাধারণ সিম্পলি এই রেসিপিটার ভিডিও করা আর কি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে 1টা ডিম, বড় সাইজের 1টা ডিম দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এটাকে আমি আবার মেখে নিব ডিমের মধ্যে ভাতটা। তো আমার ডিমটা মাখা হয়ে যাওয়ার পর আমি বাইন্ডিংয়ের জন্য এইখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার না থাকলে আতপ চালের গুঁড়া দিলেও হবে। দিয়ে খুব ভালো করে আবার মিক্সড করতে হবে, আর এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমি এটাকে খুব ভালো করে শেপ দিতে পারি, এজন্যই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দেওয়া। তো এটা দেওয়ার পর আমার একটু কম মনে হয়েছে, এই জন্য আর একটু দিয়ে দিলাম, আর তোমরা মাখলেই বুঝতে পারবা যে আসলে কতটুকু কর্নফ্লাওয়ার লাগবে, কারণ মাখার পর এটাকে চেপে চেপে দেখতে হবে যে এটার শেপটা ঠিক মতো আসছে কি না, মানে এটাকে দলা করা যাচ্ছে কি না। তো ওইভাবেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে ওই মাপেরই। তো দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এবারে আমি হাতে একটু তেল মেখে, আমরা সাধারণত আলুর চপ বানালে যেরকম করে শেপ করে নিই, ঠিক সেরকমভাবে এটাকে শেপ করে নিচ্ছি আমি দুই হাতের সাহায্যে। শেপ করে করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো আমার সবগুলো বানানো শেষ, এবারে এই চপগুলোর উপর, ভাতের চপগুলোর উপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরা, অল্প অল্প করে কালো জিরা উপরে দিয়ে আমি এটাকে চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি কালো জিরা দিয়ে সবগুলোর মধ্যেই একটু চেপে চেপে কালো জিরা উপর দিয়ে দিয়ে দিব। আমার ভাতের চপগুলো হয়ে গেছে সবগুলো বানানো, এখন আমি জাস্ট এটা তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভেজে নিব। তো আমি একটা ফ্রাই প্যানে অলরেডি একটা মানে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি, আমি যেহেতু সরিষার তেলটা খাই এই জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। আর তোমরা অবশ্যই এটাকে সাদা তেল দিয়ে ভাজবে, মানে সয়াবিন তেল দিয়ে ভাজবে, তাহলে ভালো লাগবে খেতে। আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে গরম মশলা, এখানে যদি সামান্য পরিমাণ গরম মশলা দেওয়া যায় তাহলে আরেকটু টেস্ট হয়, সেক্ষেত্রে ধনে পাতাটা স্কিপ করে গরম মশলাটা দিলে খেতে আর একটু বেশি ভালো লাগবে। তো আমি আজকে ধনে পাতা দিয়েই করেছি। তো এখন আমি এই চপগুলোকে সবগুলো একটু টাইম নিয়ে সুন্দর করে ভাজবো, এপিট উপিট করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমি 1 পিট ভেজে নিয়েছি, আর 1 পিট উল্টে খুব ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে।
এখন আমি সবগুলো উল্টে দিচ্ছি। আমি কিন্তু এক পিটের মধ্যে জাস্ট কালো জিরা দিয়েছি, আর অপর পিটটা কিন্তু আমার কালো জিরা ছাড়াই আছে। তো আমি দুইবার উল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, এখন জাস্ট আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব একটা প্লেটে। আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে দেখতে, আর অনেকটাই শক্ত হয়ে গেছে উপরে পিঠটা। আর যা যেসব বাচ্চারা আসলে ভাত খেতে পছন্দ করে না, তারা কিন্তু এটা খেতে পারবে আর ভাতের পুষ্টিটাও পেয়ে যাবে। তো ঠিক আছে, আমার টিফিনটা রেডি। আজকে আমি অভিনন্দন জানাচ্ছি হচ্ছে হাবিবা হাবিবা আপুর ভাবি ইভাকে। ইভা আপু খুব রিসেন্ট হচ্ছে মা হয়েছে, তার এক মাস যাবৎ একটা বেবি হয়েছে, এই জন্য তাকে অনেক 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 অভিনন্দন এবং হ্যাপি মাদারহুড আপু। আজকে আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি হচ্ছে আব্দুর রহমান ভাইয়াকে। হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া, খুব ভালো কেটেছে নিশ্চয়ই আপনার আজকে দিনটি। এরপর আমি আরও জানাবো হচ্ছে আব্দুর মাহিন ভাইয়াকে, তো হ্যাপি বার্থডে টু ইউ মাহিন। এরপর আমি আরও জন্মদিনের শুভেচ্ছা জানাবো হচ্ছে আফিফা মাহমুদ এর হাজবেন্ড ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ। এরপর আমি বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি হচ্ছে সুমাইয়া আপুকে, হ্যাপি ম্যারেজ ডে। অ্যান্ড সুমাইয়া আপুর বেবির বার্থডে আজকে, তো হ্যাপি বার্থডে টু ইউ সুকন্যা তোমাকে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।